এবার টাইপ এ, টাইপ এটা দেখবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে যোগ আর বিয়োগ। কম্পিউটার বেসিক্যালি যাবতীয় কম্পিউটেশন টুস কমপ্লিমেন্ট মেথডেই করে, আর কম্পিউটার কিন্তু বিয়োগ করতে পারে না, বিয়োগের কাজটাও সে যোগের মাধ্যমেই করে। কিভাবে করে সেটা আমরা এই টাইপে আলোচনা করব। তো ফার্স্ট একটা এক্সাম্পল, এক্সাম্পল ওয়ান, একটি 8-বিট রেজিস্টারের জন্য +5 এবং +13 এর যোগফল নির্ণয় করব। ওকে, তো যেহেতু কম্পিউটার টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে ক্যালকুলেশন করে, সো এইখানে যাবতীয় ক্যালকুলেশনে আমরা টুস কমপ্লিমেন্ট পদ্ধতি ইউজ করব। আর মনে রাখবা, টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে পজিটিভ নাম্বার হুবহু যেমন তেমনই থাকে, বাট নেগেটিভ নাম্বার, তার পজিটিভ নাম্বারটা টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে থাকে। অর্থাৎ পজিটিভ নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করতে হবে না, নেগেটিভ নাম্বারকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে দুইটাই পজিটিভ নাম্বার, +5 আর +13। তো +5 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? +5 কে লেখা যায়, +5 এর বাইনারি রূপ হচ্ছে 101। কিন্তু এখানে বলা আছে 8-বিট রেজিস্টারের জন্য, তাহলে 8-বিট রেজিস্টারে +5 কিভাবে স্টোর হয়? তো আগের যতগুলো বিট সবগুলো আমি 0 দিয়ে ফিল আপ করবো। এটা হচ্ছে +5, যার মধ্যে এইটা হচ্ছে চিহ্ন বিট। ওকে, এবার হচ্ছে +13। +13 মানে 1101, 8 4 12 আর 1 13, বাকিগুলো আমি 0 দিয়ে ফিল আপ করতেছি। এটা হচ্ছে +13। ওকে, দেখো +13 এর চিহ্ন বিটও 0। এখন আসো যোগ করি, 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি থাকে 1, ক্যারি 1, এই দুটো 0 সাথে যোগ করলে যোগফল 1, ক্যারি 9, এই দুটো 1 যোগ করলে যোগফল 0, হাতে থাকতেছে 1, 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1, ক্যারি 1টা এখানে বসলো, বাকিগুলো এরকম। যোগফলের চিহ্ন বিট হচ্ছে এই বিটটা। এখন দেখো তো, এইটা যে আমি যোগফলটা পাইলাম, সেই যোগফলটাকে আমি ডেসিমালে কনভার্ট করব। যোগফলটাকে ডেসিমালে কনভার্ট করো, কি হয়, 2 16, 2 4 8 16, 16 আর 2 যোগ করো কত হয়, 18 হয়। তার মানে এই বাইনারি ফর্মটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল রূপ হচ্ছে 18, এবং চিহ্ন বিট 0, তার মানে +18। এবং এইখানেও বাম দিকে যোগ করে দেখো, 5 8 13 যোগ করলে যোগফল কিন্তু 18ই হয়। ওকে, নেক্সট এক্সাম্পল, এক্ষেত্রে সংখ্যা দুটো হচ্ছে +9 এবং +6, এটাও 8-বিট রেজিস্টারের জন্য যোগ করতে হবে। সো সেম প্রসেস, +9, এটাকে কীভাবে লেখা যায়? +9 মানে হচ্ছে 9-এর বাইনারি হচ্ছে 1001, 1 8 9, আর বাকি যেহেতু 8-বিট রেজিস্টার, তাই বাকি 4টা বিট 0 দিয়ে ফিল আপ হইলো, এটা হচ্ছে সাইন বিট, যেহেতু এটা 8 নম্বর বিট, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর বিট হচ্ছে সাইন বিট 8-বিট রেজিস্টারের জন্য। আবার +6, এটা হচ্ছে 6-এর বাইনারি 1 1 0, আর বাকি বিটগুলো আমি 0 দিয়ে ফিল আপ করলাম, এটা হচ্ছে +6-এর সাইন বিট। এখন আসো আমরা যোগ করি, যোগফল কত হবে, 1 1 1 1, বাকিগুলো 0, এটা হচ্ছে যোগফলের সাইন বিট। এখন যে যোগফলটা পাইলাম, এটাকে ডেসিমালে কনভার্ট করো, ডেসিমালে কনভার্ট করলে কি হচ্ছে, 4টা 1, 4টা 1 মানে কি, 2 টু দি পাওয়ার 4 -1, মানে কত, মানে হচ্ছে 15। এখানেও যোগ করে দেখো বাম পাশে, এখানেও কিন্তু যোগফলটা +15ই হচ্ছে। এবার এক্সাম্পল থ্রিতে বলা হয়েছে যে +25 থেকে -12 বিয়োগ করতে হবে। ওকে, তো +25 থেকে -12 বিয়োগ করব, মানে +25 -12, এই রেজাল্ট আমাকে বের করতে হবে। এবং দেখো, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, তার মানে আমাকে করতে হবে +25 +12, অর্থাৎ আমাকে বিয়োগ করতে বললেও আমি কিন্তু যোগই করব। কি যোগ করব, +25-এর সাথে 12 যোগ করব। অর্থাৎ এটাকে আরেকটু ভেঙে বললে এইভাবে বলা যায়, +25-এর সাথে আমি +12 যোগ করব। অর্থাৎ একটু ভেঙে বললে এইভাবে বলা যায় যে +25-এর সাথে আমি +12 যোগ করব। একটু ব্র্যাকেট দিয়ে সুন্দর করে আলাদা করে লিখলাম। এখন দেখো, +25, এটার বাইনারি রূপ কি, এটার বাইনারি হচ্ছে 1 1 0 0 1, 1 2 4 8 16, আর যেহেতু 8-বিট রেজিস্টারের জন্য, তাই 8টা বিট ফিল আপ করতে হবে, 1 2 3 4 5টা বিট হয়েছে, বাকি 3টা বিট আমি 0 দিয়ে ফিল আপ করলাম। টোটাল কয়টা বিট হলো, 1 2 3 4 5 6 7 8, সো এটা সাইন বিট। এবার +12, তো +12-এর বাইনারি কি, +12-এর বাইনারি হচ্ছে, 12-এর বাইনারি হচ্ছে 1 1 0 0, আর বাকি 4টা বিট 0 দিয়ে ফিল আপ হবে, এটা হচ্ছে 12-এর সাইন বিট, পজিটিভ মানে 0। ওকে, এবার আসো যোগ করি, যোগ করো, 1 0 1 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, হাতের 1,
A1 যোগ করলে যোগফল 0, আবার হাতের থাকে 1, হাতের 1 এখানে বসলো 0 0। এটা হচ্ছে যোগফলের সাইন বিট। যোগফলের সাইন বিট থেকে তুমি বুঝতেছো সংযোগফলটা হচ্ছে পজিটিভ, এবং এই টোটাল বাইনারি ভ্যালুটার ডেসিমাল ভ্যালু তুমি বের করো। ডেসিমাল ভ্যালু বের করলে তুমি দেখবা ভ্যালুটা হচ্ছে 37 প্লাস 37। তুমি এখানেও যোগ করে দেখো 25 আর 12 যোগ করলে যোগফল কিন্তু 37ই হবে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। এবার এক্সাম্পল 3, তোমাকে বের করতে হবে +8 এবং -5 এর যোগফল। ওকে, তো +8 এটাকে কীভাবে লেখা যায়? 8 এর বাইনারি ফর্ম হচ্ছে 1000। আর 8 বিট রেজিস্টার যেহেতু বলা আছে, তাই বাকি 4টা বিট 0 দিয়ে ফিল আপ করে দিলাম, এবং এটা হচ্ছে সাইন বিট। এবার হচ্ছে -5, যেহেতু -5 নেগেটিভ নাম্বার, এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে স্টোর হবে। সো -5 এর টুস কমপ্লিমেন্ট কী, এটা বের করতে গেলে আমাকে বের করতে হবে আগে +5টা কীরকম দেখতে। +5 দেখতে হচ্ছে এরকম, ধরো আমি এখানে +5 দেখতেছি, +5 দেখতে এরকম 101, যেহেতু 8-bit রেজিস্টার, তাহলে 8-bit রেজিস্টারে কীভাবে থাকে +5, 1 2 3 4 5 6 7 8। ওকে, এটা হচ্ছে +5 এর সাইন বিট। ওকে, তো +5কে যদি এখন আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি পাচ্ছি? +5 এর টুস কমপ্লিমেন্ট এটা হচ্ছে প্রথম 1, এবার বাকি ভ্যালুগুলো আমি উল্টায় লিখব, 1 2 3 4 5 6 7 8। সো আমি জানি +5 এর টুস কমপ্লিমেন্টই হচ্ছে -5, তার মানে আমি বলতে চাই +5 যদি এরকম হয় দেখতে, -5 হবে এরকম। আমি এখানে -5 এর জায়গায় এই ভ্যালুটা লিখতেছি, এই ভ্যালুটা রাফে পড়বা, ভ্যালুটা হচ্ছে 1 1 1 0 1 1, এটা হচ্ছে -5। -5 এর সাইন বিট হচ্ছে এই বিটটা। এখন আসো আমরা যোগ করি, 0 আর 1 যোগ করো, 1 1 0 1 আর 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1 A1 A0 যোগ করো, যোগফল হচ্ছে 0, আবার ক্যারি 1 আবার যোগ করো, যোগফল 0, ক্যারি 1 আবার যোগ করো, যোগফল 0, ক্যারি 1 আবার যোগ করো, যোগফল 0, ক্যারি 1 এখানে কেউ নাই, তার মানে ক্যারি 1টা এখানে বসলো। ওকে, এইবার দেখো যোগফলের দিকে তাকাও, যোগফলে টোটাল কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। বাট আমরা কিন্তু রেজিস্টার নিছি 8 বিটের রেজিস্টার, বাট যোগফল হচ্ছে টোটাল 9 বিটের 9 বিটের, তার মানে কি একটা বিট ওভারফ্লো করতেছে। ওভারফ্লো করা মানে কি রেজিস্টারটা এই বিটটাকে ধরে রাখতে পারতেছে না, এই বিটটা হারায় যাচ্ছে। সো এই বিটটা যদি হারায় যায়, এই বিটটা আমার যোগফলের আলোচনার বাহিরে, তাহলে দেখো যোগফলটা তাহলে তাহলে রেজিস্টারের মধ্যে যে যোগফলটা স্টোর হয়ে থাকতেছে সেই ভ্যালুটা কিন্তু এইটা, এই বিটটা ওভারফ্লো করতেছে। ওভারফ্লো মানে রেজিস্টার থেকে হারায় যাচ্ছে। আর রেজিস্টারের মধ্যে থাকতেছে কোন ভ্যালুটা? রেজিস্টারের মধ্যে থাকতেছে এই 8টা ভ্যালু, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ভ্যালু, যেখানে এই ভ্যালুটা হচ্ছে যোগফলের সাইন বিট। ওকে, এখন এই ভ্যালুটার ডেসিমাল ভ্যালুটা তুমি বের করো। তুমি দেখতেছো সাইন বিট 0, তার মানে সংখ্যাটা পজিটিভ, সংখ্যাটা পজিটিভ। এখন এই সংখ্যাটার, এই পুরো 8টা বিটের, এখানে টোটাল যে 8টা বিট আছে সেই 8টা বিটের ডেসিমাল রূপটা কি? 8টা বিটের ডেসিমাল রূপটা হচ্ছে জাস্ট 3। এখন তুমি 8 আর -5 যোগ করে থাকো, যোগফল কিন্তু +3 হবে। এবারে এক্সাম্পল ফাইভে বলছে যে +25 থেকে +12 বিয়োগ করতে হবে। তো +25 থেকে +12 বিয়োগ করতে হবে। আমরা কিন্তু জানি কম্পিউটার বিয়োগ করতে পারে না, কম্পিউটার যেটা করতে পারে শুধুমাত্র যোগ করতে পারে। তাহলে এটাকে কীভাবে লেখা যায়? আমার মাঝখানের অপারেশনটা হচ্ছে বিয়োগ অপারেশন, তো এই বিয়োগ অপারেশনটা চেঞ্জ করে আমি যোগ অপারেশনে কনভার্ট করব। সো এই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটা যোগ করে দিলাম, বাট 12-এর আগে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। দেখো তো এইটা আর এটা কিন্তু পুরোই সেম, বাট কী হয়েছে, একটা সুবিধা হয়েছে যে কম্পিউটার আমি জানি বিয়োগ করতে পারে না, কম্পিউটার শুধুমাত্র যোগ করতে পারে, এবং এখানে মাঝখানের অপারেটরটা কিন্তু যোগ অপারেটর। ওকে, এখন +25 এইটা রেজিস্টারের মধ্যে কীভাবে স্টোর হয় সেটা দেখি। 8-bit রেজিস্টার, 25-এর বাইনারি রূপ হচ্ছে এটা, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 25-এর সাইন বিট। ওকে, এবার -12 কিন্তু টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে স্টোর হবে, যেহেতু এটা নেগেটিভ নাম্বার। তো -12 কীভাবে স্টোর হয় এটা বের করতে গেলে তোমাকে আগে +12 কীভাবে স্টোর হয় সেটা দেখতে হবে। +12 স্টোর হয় হচ্ছে +12 1100, এটা হচ্ছে +12 6 7 8। তো এটার টুস কমপ্লিমেন্ট কী? এটার টুস কমপ্লিমেন্টই হবে -12, এটার টুস কমপ্লিমেন্ট 0 0 1
প্রথম 1 এরপরে যেগুলো আছে সবগুলোকে উল্টে দিব 1 1 1 এটা হচ্ছে -12 সো -12 হচ্ছে 2 3 4 0 1 ডাবল 0 এটা হচ্ছে -12 -12 এর অ্যাসাইনমেন্ট ওকে এবার দেখো আমি করব কি +25 আর -12 এই দুটার মধ্যে যোগ করব তার মানে এটা আর এটার মধ্যে যোগ হবে আসো যোগ করি 0 আর 1 যোগ করলে যোগফল 1 0 আর 0 যোগ করলে যোগফল 0 1 1 1 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1 আবার 1 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1 0 ক্যারি 1 0 ক্যারি 1 ওকে এবার যোগফলটা পাইলাম এটা যোগফলে টোটাল কতগুলো বিট আছে একটু দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9 নম্বর বিট বাট রেজিস্টারের সাইজ কিন্তু 8 বিট তার মানে কি 9 নম্বর বিটটা এই রেজিস্টারটা স্টোর করে রাখতে পারতেছে না 9 নম্বর বিটটা কিন্তু হারায় যাচ্ছে লস্ট হচ্ছে এটাকে বলে ওভারফ্লো করা ওভারফ্লো মানে কি উচ্চায় পড়া বালতি থেকে পানি যেমন উচ্চায় পড়ে এই রেজিস্টার থেকেও এই বিটটা উচ্চায় পড়ে হারায় যাচ্ছে সো এই এই বিটটা কোথায় যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এইসব আলোচনার বাইরে আমি দেখব রেজিস্টারটার মধ্যে ভ্যালু স্টোর হয়ে আছে জাস্ট এইটা এবং এইটার সাইন বিট কিন্তু 0 তার মানে কি আমার এই সংখ্যাটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হবে যেহেতু সাইন বিট 0 তার মানে প্লাস এরপর 1101 1101 মানে হচ্ছে 13 ওকে 1101 মানে 13 এখন তুমি শিওর হওয়ার জন্য জিনিসটা ঠিক আছে কিনা 25 থেকে 12 মাইনাস করে দেখো দেখো এটা প্লাস 13ই হবে এবার এক্সাম্পল 6 এ যেটা করতে হবে -8 এর সাথে +5 যোগ করতে হবে তো -8 রেজিস্টারে কিভাবে স্টোর হয় এটা জানার জন্য আমাকে আগে +8 কিভাবে স্টোর হয় সেটা দেখতে হবে +8 স্টোর হয় হচ্ছে +8 এর বাইনারি হচ্ছে 1000 যেহেতু 8 বিট রেজিস্টার বাকি 4টা বিট তো +8 এরকম হলে -8 হবে জাস্ট এটা 2s কমপ্লিমেন্ট এটা 2s কমপ্লিমেন্ট কি 1 1 1 1 1 এটা হচ্ছে -8 সো +8 টা লাগতেছে না এটা মুছে দিলাম এবার দেখো +5 +5 মানে হচ্ছে 101 আর বাকি বিট হলো 0 এটা চিহ্ন বিট এটা চিহ্ন বিট এবার আসো যোগ করি যোগ করো 0 1 1 0 যোগফল 1 1 1 1 1 1 ওকে দেখতেছো যোগফলের সাইন বিট হচ্ছে 1 সাইন বিট যদি 1 হয় তার মানে কি সংখ্যাটা নেগেটিভ আর নেগেটিভ সংখ্যা আমরা জানি পজিটিভ সংখ্যার 2s কমপ্লিমেন্ট ফর্মে থাকে তাহলে এই যে যোগফলটা যেটা 1 1 1 1 1 1 0 1 এখানে আসলে প্রকৃতপক্ষে কোন ভ্যালুটা স্টোর হয়ে আছে এটা বের করার জন্য এটাকে আমার 2s কমপ্লিমেন্ট করতে হবে এই ভ্যালুটার 2s কমপ্লিমেন্ট কি এই ভ্যালুটার 2s কমপ্লিমেন্ট হচ্ছে এই ভ্যালুটার 2s কমপ্লিমেন্ট 1 1 0 0 0 0 0 0 এখন এই মানটা কত মানটা হচ্ছে 3 তার মানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি 3 ওকে দেখো -8 এর সাথে +5 যোগ করলে কিন্তু যোগফল -3 হবে এক্সাম্পল 7 এ -8 আর -5 যোগ করতে হবে তো -8 কিভাবে স্টোর হয় এর আগের এক্সাম্পলে দেখছি তো আরেকবার দেখি আগে +8 বের করতে হবে +8 হচ্ছে তোমার 1000 যেহেতু 8 বিট রেজিস্টার তাই এটা আর তাহলে +8 যদি এটা হয় তাহলে -8 হবে হচ্ছে তাহলে -8 হবে জাস্ট +8 এর 2s কমপ্লিমেন্ট +8 এর 2s কমপ্লিমেন্ট কি 0 0 0 1 স্মল পেয়ে গেছি দেন বাকিগুলো উল্টে দেবো এইটা হচ্ছে -8 এর সাইন বিট এবার -5 কিভাবে স্টোর হয় -5 স্টোর কিভাবে হয় এটা দেখতে গেলে +5 আগে বের করতে হবে +5 হচ্ছে 101 আর বাকি বিটগুলো 0 তাহলে -5 হবে +5 এর জাস্ট 2s কমপ্লিমেন্ট +5 এর 2s কমপ্লিমেন্ট করো 1 দেখো বাকি বিটগুলো উল্টে দাও 1 1 1 এটা হচ্ছে -5 এর সাইন বিট এখন +8 লাগতেছে না আমাদের আলোচনায় +5 লাগতেছে না আমাদের আলোচনা আমরা এখন -8 আর -5 যোগ করি দ্যাট মিন্স এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করি তো দুটো ভ্যালু যোগ করলে কি হচ্ছে যোগফল 1 1 0 1 1 যোগ করলে যোগফল 0 হাতে থাকতেছে 1 হাতের 1 এই 1 এই 1 যোগ করলে যোগফল 1 1 1 1 এর 1 আবার ক্যারি 1 সেই ক্যারি 1 এই 1 এই 1 যোগ করলে যোগফল 1 আবার ক্যারি 1 ক্যারি 1 এই 1 এই 1 যোগ করলে যোগফল 1 আবার ক্যারি 1 ক্যারি 1 এই 1 এই 1 যোগ করলে যোগফল 1 আবার ক্যারি 1 ক্যারি 1 এর সাথে কি যোগ করব কিছু নাই তার মানে ক্যারি 1 এখানে বসে গেল এটা ছিল যোগফলটা এখন যোগফলে দেখো যোগফলে কিন্তু 9টা বিট আছে এই ক্ষেত্রেও কি হচ্ছে 9 নাম্বার বিটটা ওভারফ্লো হচ্ছে রেজিস্টার থেকে
বের হয়ে যাচ্ছে, রেজিস্টারটা ধরে রাখতে পারতেছে না এই বিটটাকে, ওকে, রেজিস্টারটা ধরে রাখতে পারতেছে না, তার মানে কি এই বিটটা হারায় যাচ্ছে, ওকে। তাহলে রেজিস্টারটার মধ্যে জাস্ট যোগফলের এই আটটা বিট স্টোর হবে, এই বিটটা স্টোর হবে না। তাহলে এই আটটা বিট যোগফলে থাকবে, রেজিস্টারে থাকবে, রেজিস্টারের আট নাম্বার বিটটা হচ্ছে এইটা, এবং এই বিটটা হচ্ছে সাইন বিট, তুমি দেখতেছো সাইন বিট ওয়ান, তার মানে কি সংখ্যাটা নেগেটিভ। সো আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা জানি নেগেটিভ সংখ্যা টুস কমপ্লিমেন্ট ফর্মে থাকে, তাহলে এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট বের করো, এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট কত, এটা টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 জিরো, এই মানটা কত, এই মানটা হচ্ছে তোমার ১৩। তাহলে এখানে আমি লিখতে পারি ১৩, ওকে। এবার আট নাম্বার এক্সাম্পল, মাইনাস ২৪ থেকে মাইনাস ১২ বিয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাস ২৪ থেকে মাইনাস ১২ বিয়োগ করতে হবে। ফাইনাল অপারেটরটা কিন্তু মাইনাস অপারেটর, বাট আমি জানি কি কম্পিউটার বিয়োগ করতে পারে না, কম্পিউটার জাস্ট যোগ করতে পারে, তো এই অপারেটরটা আমাকে মাইনাস থেকে প্লাস করে দিতে হবে। এবং এই কাজটা আমি এইভাবে করতে পারি, মাইনাস ২৪ এরকমই থাকুক, এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, সেটা প্লাস প্লাস ১২। দেখো এই বাম পাশ আর ডান পাশ কিন্তু সমানই আছে। এখন মাইনাস ২৪ কীভাবে লিখবো, আগে প্লাস ২৪ লিখি, প্লাস ২৪ কীভাবে জানো হয়, প্লাস ২৪ হচ্ছে, এটা হচ্ছে প্লাস ২৪ এর বাইনারি, এটা হচ্ছে ২৪ এর বাইনারি, ওয়ান ওয়ান ট্রিপল জিরো, কয়টা বিট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তো এটা হচ্ছে প্লাস ২৪, তাহলে মাইনাস ২৪ হবে প্লাস ২৪ এর টুস কমপ্লিমেন্ট, তো এটা টুস কমপ্লিমেন্ট করি ১, এরপর বাকিগুলো উল্টা গেল, তাহলে এটা ছিল মাইনাস ২৪, প্লাস ২৪ আর লাগতেছে না, মুছে দিলাম। এরপর কী করতে হবে আমার, প্লাস ১২। সো প্লাস ১২টা আসলে কী, প্লাস ১২ জাস্ট নর্মাল ওয়ান ওয়ান জিরো জিরো, বাকিগুলো সাইন বিট সাইন বিট। এবার আসো দুইটা যোগ করি, যোগ করলে যোগফল ওয়ান জিরো ওয়ান 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 ওয়ান, যোগফলের সাইন বিট ওয়ান, তার মানে কি যোগফলটা নেগেটিভ, সো আমি মাইনাস চিহ্ন দিলাম। আর যেহেতু যোগফল নেগেটিভ, তার মানে নেগেটিভ সংখ্যা টুস কমপ্লিমেন্ট ফর্মে থাকে, তাহলে এটা টুস কমপ্লিমেন্ট বের করি আসো, এটা টুস কমপ্লিমেন্ট কত হবে, এটা টুস কমপ্লিমেন্ট হবে হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো 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 জিরো। এখন টুস কমপ্লিমেন্ট যোগফলের টুস কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল মানটা কত, এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল মান হচ্ছে দুই চার আট ১২। সো আমি এখানে লিখলাম ১২।